রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো ককাটেল পাখির যত্ন পরিচর্যা নিয়ে। এখানে কথা বলবো এমন 10টি কারণ যার জন্য আপনার পাখিগুলো শুকিয়ে যাচ্ছে, কিংবা কি কি কারণে ককাটেল পাখি দুর্বল হয়ে যাচ্ছে, ডিম বাচ্চা করছে না, আর কি করলে আপনার পাখিগুলো সুস্থ সবল হয়ে পুনরায় ডিম বাচ্চা উৎপাদন শুরু করতে পারে। সো লেট বিগিনস। 1 নম্বর কারণটি হলো ইলনেস বা দুর্বলতা বা অসুস্থতা। হঠাৎ করে কোনো কারণে যদি পাখি অসুস্থ হয়ে যায়, তবে তাদের ওয়েট কমতে পারে বা ওজন কমে যেতে পারে এবং পাখিগুলো শুকিয়ে যেতে পারে। অসুস্থ হওয়ার মধ্যে রয়েছে ইনফেকশন, প্যারাসাইটিস, টিউমার, লিভার অথবা কিডনির ডিজিজ। এমন অসুস্থতাগুলোকে দূর করতে পাখিকে প্রপার ডায়েট এবং পর্যাপ্ত ফলমূল আর শাকসবজি খাওয়ানোর কথা বলা হয়। এক্ষেত্রে শারীরিক ইনফেকশন এবং ছোটোখাটো রোগবালাইকে দূরে রাখতে আপনি পাখিকে মাঝে মাঝে তুলসী পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, ধনে পাতা সহ এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলো খাওয়াতে পারেন। এগুলো খাওয়ানোর ক্ষেত্রে আপনি যে সুবিধাটা পাবেন, এতে করে আপনার পাখির ইমিউন সিস্টেম ভালো হবে এবং এরা সহজে রোগবালাই আক্রান্ত হবে না। তাছাড়া যদি আপনার কাছে মনে হয় আপনার পাখি বাস্তবেই কোনো বড় রোগে আক্রান্ত হয়েছে, তবে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের কাছে যান। 2, ডায়েট বা প্রতিদিনকার খাদ্য তালিকা। আপনার পাখিকে দেওয়া ডায়েটটাতে বা ওদের দেওয়া যে সিড মিক্স রয়েছে সেটাতে যদি পর্যাপ্ত মাত্রায় পুষ্টি উপকরণ বিদ্যমান না থাকে, সেক্ষেত্রে এটা আপনার পাখির দুর্বলতা এবং শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে। ধরুন আপনি একটু কম দামে আপনার ককাটেলের জন্য খাবার কিনে নিয়ে আসলেন, কিন্তু এর মধ্যে প্রপারলি যে সিডগুলো থাকা উচিত এবং যেভাবে ফর্মুলেশনটা থাকা উচিত ছিল তেমনটা নেই। আর এই খাবারটা খেয়ে আপনার পাখি তো বেঁচে থাকছে ঠিক, কিন্তু ওদের মধ্যে যে স্বাভাবিক গ্রোথ, স্বাভাবিক বৃদ্ধি এবং স্বাভাবিক সুস্থতা সেগুলো থাকছে না। তাই খাবারের ক্ষেত্রে চেষ্টা করুন এমন খাবার কিনে খাওয়ানোর যেটার মধ্যে পাখির জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপকরণ বিদ্যমান থাকবে, অথবা নিজে থেকে সিড মিক্স বানাতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। আমি আমার এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে আপনি 1 কেজি ককাটেল পাখির সিড মিক্স তৈরি করতে পারেন, সেই ভিডিওটা দেখে নিলে আপনি ফর্মুলেশনটা দেখে নিতে পারবেন। 3, স্ট্রেস। আসলে ককাটেল শান্তশিষ্ট পরিবেশে থাকতে পছন্দ করে। প্রাকৃতিকভাবেও এরা এমন জায়গায় বাড়ি তৈরি করে যেটার আশপাশে পানি থাকে, বিশেষ করে পাহাড়ের আশপাশে যে জায়গাগুলোতে ঝর্ণা প্রবাহিত হয় এবং যে জায়গাগুলো একটু মনোরম পরিবেশ হয়, এই ধরনের পরিবেশে ওরা থাকতে পছন্দ করে। ওরা খুব বেশি কোলাহলপূর্ণ জায়গা বা আমাদের দেশে যেমন চড়ুই পাখি মানুষের বাড়িতে বাসা তৈরি করে, এই ধরনের জায়গায় বাসা করার বদলে তারা একটু শান্তশিষ্ট জায়গায় থাকতে চায়। সো এক্ষেত্রে আপনি যখন খাঁচায় পালছেন তখন আপনাকে এই স্ট্রেসটা যেন তাদের উপর না পড়ে এবং কোলাহলপূর্ণ জায়গায় যেন তাদের না রাখা হয়, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। 4, এজ বা অতিরিক্ত বয়স হয়ে যাওয়া। অতিরিক্ত বয়সের কারণে অনেক সময় আপনার ককাটেল পাখিগুলো খাওয়া কমিয়ে দিতে পারে। 5 নম্বর কারণটি হলো মোল্টিং। আমরা জানি পাখির শরীরের পুরনো পালকগুলো পরে নতুন পালক ওঠাকে বলা হয় মোল্টিং, আর এই মোল্টিং চলাকালীন সময়ে কখনো কখনো তারা কোনো কারণ ছাড়াই খাবার গ্রহণের মাত্রা কমিয়ে দিতে পারে। আর যখন তাদের বডিতে একটা পরিবর্তন হচ্ছে তখন কিন্তু ওদের ওজন কমে যাওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। এরকমটা হলে ওই রকম টেনশনের কিছু নেই, আপনি নর্মাল খাবার দাবার কন্টিনিউ রাখুন আর প্রয়োজন হলে কোনো একটা মাল্টিভিটামিন আপনার পাখিকে খাওয়ান। 6, রিপ্রোডাকশন বা প্রজনন। আসলে ফিমেল ককাটেলগুলো মানে মেয়ে ককাটেলগুলো যখন বারবার ডিম বাচ্চা উৎপাদন করতে থাকে তখন কিন্তু এদের শরীর থেকে অনেকটাই এনার্জি বের হয়ে যায় এবং এই বাচ্চাগুলোকে পালতে পালতে তারা অনেক বেশি পরিশ্রম করে। এক্ষেত্রে আপনার পাখিকে বছরে 3 বারের বেশি ব্রিডিং করতে দেওয়া ঠিক নয়। তাই চেষ্টা করুন একজোড়া পাখি থেকে বছরে 3 বারের বেশি যেন বাচ্চা উৎপাদন না হয়। অসম্পূর্ণ খাদ্য তালিকা বা কম খাবার খাওয়ানো। অনেকে আছে এই পাখিগুলোকে শুধু সিড মিক্স খাওয়ায়, আবার কিছু পাবলিক আছে সিড মিক্সের পাশাপাশি অল্প স্বল্প কোনো কিছু দেয় কিন্তু ওই রকম মেনটেন করে না। একজোড়া ককাটেলের জন্য আসলে খাবার মেনটেন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু মাঝে মাঝেই শাকসবজি প্রোভাইড করতে হবে, এদেরকে বিভিন্ন রকমের বাদাম টাদাম প্রোভাইড করতে হবে, জার্মিনেটেড সিড বা বীজ গজিয়ে সেই বীজগুলো খেতে দিতে হবে, তারপর বিভিন্ন শাকসবজি ফলমূল, সিজনাল যে ফলমূলগুলো আছে এগুলো কিছু কিছু করে খেতে দিতে হবে। সমস্ত কিছু মেনটেন না করলে এদের প্রপার ডায়েটটা হয় না। ককাটেল পাখির দুর্বলতা শুকিয়ে যাওয়া
কিংবা অসুস্থ হয়ে পড়ার 9 নম্বর কারণটি হলো ইনঅ্যাক্টিভিটি, মানে তাদের প্রপার অ্যাক্টিভিটি করতে না দেয়া। আপনি আপনার ককাটেলগুলোকে যদি একেবারে ছোট সাইজের কোনো খাঁচায় রাখেন যেখানে তারা নাড়াচাড়া করতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, তবে তাদের দুর্বল হয়ে যাওয়া এবং শুকিয়ে যাওয়াটা একটা স্বাভাবিক বিষয়। আবার কখনো কখনো দেখা যায় একেবারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে পাখি অতিরিক্ত ওভারওয়েট হয়ে যায়, যার কারণে পরবর্তীতে তারা ডিম বাচ্চা করে না। এ সমস্ত কারণে যদি সম্ভব হয় মাঝে মাঝে ঘর খুলে ঘরের মধ্যে যদি সম্ভব হয় মাঝে মাঝে ঘরের মধ্যে পাখিগুলোকে ছেড়ে দিয়ে একটু ওড়ার সুযোগ করে দিবেন। এমনটা করলে আপনার পাখিগুলোর স্বাস্থ্য শরীর ভালো থাকবে এবং তাদের যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া এটা স্বাভাবিকভাবে চলতে থাকবে। এবং সবশেষ 10 নম্বর যে কারণটির জন্য আপনার ককাটেলটি শুকিয়ে যেতে পারে সেটা হলো ডেন্টাল প্রবলেম। আসলে এই পাখিগুলোর বয়সের সাথে সাথে ঠোঁটের আকৃতি বৃদ্ধি পায়, কখনো এটা বেঁকে যায়, কখনো স্বাভাবিকই থাকে, আবার কখনো এবড়ো থেবড়ো হয়ে যায়। এ সমস্ত কারণে তারা যে সিডগুলো খাবে বা যে বাদামগুলো খাবে বা যে খাবারগুলো খাবে সেগুলো ঠিকভাবে কাটতে কিংবা মুখে নিয়ে ভাঙতে পারে না। এই সমস্ত কারণে অনেক সময় এই ডেন্টাল প্রবলেমের জন্য কিন্তু আপনার পাখিগুলোর ওজন এবং তাদের স্বাস্থ্যে হানি ঘটতে পারে। যদি এ ধরনের ডেন্টাল সমস্যা দেখা দেয় তবে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আসুন আমরা ককাটেল পাখির যত্নের জন্য এবং এই সমস্ত সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য কী কী করতে পারি সেটা নিয়ে চিন্তা করি। এখানে আমি টোটাল 5টি অপশন বলবো, এই 5টি উপায় যদি আপনি ফলো করেন তবে আপনি আপনার পাখির এই সমস্যাগুলোকে দূর করে তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারবেন। 1 নম্বর হলো ফ্রেশ ওয়াটার দিবেন প্রতিদিন, প্রতিদিন আপনার ককাটেলের পানিটাকে পরিবর্তন করে দেবেন। 2, প্রপার এক্সারসাইজের ব্যবস্থা করে দিন, মাঝে মাঝে তাদের খাঁচা খুলে দিয়ে তাদের ঘরের মধ্যে ওড়ার জন্য ছেড়ে দিন। তাছাড়া তাদের খাঁচার ভেতরে কোনো টয় বা খেলনা দিতে পারেন, যেমন সিঁড়ি কিংবা দোলনার মতো জিনিসগুলো আপনি পাখির দোকানে কিনতে পাবেন, এগুলো কিনে এগুলো আপনি আপনার ককাটেলের খাঁচার ভিতরে দিয়ে রাখলে ওরা একটু খেলাধুলা করতে পারবে এবং এতে করে ওদের যে এক্সারসাইজের প্রয়োজনটা থাকে সেটা মিটে যাবে। নাম্বার 3, মাঝে মাঝে এই পাখিগুলোর ট্রিটমেন্টের জন্য এদেরকে ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং ওদের স্বাস্থ্যগত অবস্থানগুলোকে বোঝার জন্য ডাক্তারের সাথে আপনি কথা বলতে পারেন। বাংলাদেশে কিছু প্রাইভেট হাসপাতাল আছে, আবার কিছু তো প্রতিটা এলাকায় কিছু পশু হাসপাতাল আছে, সে সমস্ত ডাক্তারদের সাথে আপনি এটা নিয়ে কথা বলতে পারেন যদি দেখেন যে এরকম শুকিয়ে যাচ্ছে, আপনি কারণ খুঁজে না পান। আর সবশেষ যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হলো ওভার ফিডিং বন্ধ করুন। আপনার পাখিকে কখনো অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার খাওয়াবেন না, এগুলো এদের ডাইজেস্টিভ সিস্টেমকে নষ্ট করে ফেলে। আপনি যদি আপনার এই ককাটেলকে ফ্যাটযুক্ত খাবার খাওয়ান, যেমন কুকিজ বা এমন কোনো বিস্কুট যেটার মধ্যে ফ্যাটের মাত্রাটা অতিরিক্ত রয়েছে, অথবা অনেকে আছে শখ করে বিস্কিট টিস্কিট দেয়, এ সমস্ত জিনিস খাওয়ানোটা আসলে ঠিক নয়। এগুলো তো সমস্যা হয়, এদের এক ধরনের ডায়রিয়ার মতো রোগ হয় যেটার কারণে ওই ডায়রিয়াটা কখনো সারে না, যেটার ফলাফল হিসেবে সারা বছরব্যাপী ওদের একটা লুজ মোশনের মতো বা মানে ডায়রিয়ার মতো একটা সমস্যা লেগেই থাকে যেটা আর কি সহজে সারে না। এই সমস্ত কারণে এই সমস্ত পোষা পাখিদেরকে বলা হয় কোনো রকমের অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার যেগুলো মানুষ খায় এগুলো না খাওয়াতে। সো অবশ্য আমরা অনেকেই আছি শখ করে আমাদের পাখিকে একটু একটু এই সমস্ত খাবার দিয়ে ফেলি, তবে আবেগের বশবর্তী হয়ে এই কাজগুলো করা যাবে না। ওদেরকে ফ্যাট জাতীয় বা এই সমস্ত ডিম দুধ দিয়ে তৈরি খাবারগুলো যেগুলো মানুষরা খায়, কেক কুকিজ বা বিস্কিট, এই সমস্ত জিনিসগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আশা করা যায় উপরের নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন এবং এই বিষয়গুলো নিয়ে যদি সতর্ক থাকতে পারেন তবে আপনার ককাটেল পাখিগুলো আবার তাদের পুনরায় সুস্বাস্থ্যের মধ্যে ফিরত আসতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি সহায়তার জন্য।